আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মমতা ব্যানার্জি হাই 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 হাই, জোর তৃণমূল হাই 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 হাই। মমতা ব্যানার্জি জবাব দাও, বাংলার মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন? জবাব তোমায় দিতে হবে, নইলে নদী ছাড়তে হবে। বাংলায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কুচবিহার মে নাবালিক কে সাথ গ্যাংরেপ হুয়া কিউ? মমতা ব্যানার্জি জবাব দো, জবাব দো, জবাব দো। মালদা মে মহিলাও কো বিবস্ত্র করকে মারা গয়া কিউ? মমতা ব্যানার্জি জবাব দো, জবাব দো, জবাব। সুকান্ত বাবু, আজকে আপনারা এখানে ধর্ণায় বসেছেন, বাংলায় বিভিন্ন জায়গায় যে সমস্ত নারী নিগ্রহের ঘটনা হচ্ছে সেই সমস্ত নিয়ে যদি সেই সম্পর্কে কিছু বলেন। দেখুন, আমাদের গোটা বাংলা জুড়ে মহিলাদের উপর যে একের পর এক অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমাদের এই ধর্ণা গান্ধী মূর্তির পাদদেশে। তার কারণ, আমাদের বিরোধীরা মণিপুর দেখতে পান কিন্তু 14 তলা থেকে মালদা দেখতে পাচ্ছেন না। গত কয়েকদিন ধরে কুচবিহারে একটি নাবালিক মেয়ে 14 বছর 2 মাস বয়স, যান মুখ্যমন্ত্রীকে বলছি একবার কুচবিহারের মিশন হসপিটালে গিয়ে দেখে আসুন, মেয়েটি মৃত্যুর সাথে লড়াই করছে। 4 জন দুষ্কৃতী তাকে লাগাতার ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে এখন মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু সেই কুচবিহার চোখে পড়ে না আমাদের বিরোধীদের, তাদের মণিপুর চোখে পড়ে। তো স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। বাংলার মানুষকে রক্ষা করতে হবে, বাংলার মেয়েদেরকে রক্ষা করতে হবে এই অত্যাচারী শাসকের। এই কুচবিহার মালদায় যে সমস্ত এই ঘটনাগুলি, এই সমস্ত বিষয়গুলিকে আপনারা সংসদের ভিতরেও তুলতে চলেছেন? অবশ্যই, আমাদের সংসদের ভেতরে আমাদের যারা সাংসদ আছে তারা মালদা থেকে শুরু করে পাঁচলা সাউথ থেকে শুরু করে যে বিজেপির প্রার্থীর সাথে অসভ্য আচরণ হয়েছে তার সাথে সাথে যে মালদার যে ঘটনা, কুচবিহারের যে ঘটনা, আলিপুরদুয়ারের ঘটনা, বীরভূমের ঘটনা, উত্তর দিনাজপুরের ঘটনা, আদিবাসী মহিলাকে বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত সাংসদরা, বিজেপির সাংসদ যারা আছেন তারা তাদের লোকসভাতে তাদের প্রতিবাদ জানাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সুকান্ত। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।